এই ভিডিওটা তাদের জন্য যারা মনস্থির অলরেডি করে নিয়েছে যে তারা নিট দু হাজার একটা শেষ চেষ্টা করে দেখবে নিট দু পঁচিশে ড্রপ দেওয়া উচিত কি উচিত নয় নিটের কারা ড্রপ দেবে দেবে না এগুলো নিয়ে অলরেডি আমি একটা ভিডিওতে কথা বলেছি কিন্তু আজকের এই ভিডিওটা তাদের জন্য শুধু যারা সব কিছুর পরেও সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে ভেবেছে যে না আমি আর চেষ্টা করব আমি স্বপ্ন পূরণের জন্য আরও একটা বছর জীবনের লড়াই করব যাতে আমার আফসোস না হয় এবং এক্স্যাক্টলি আমি এই ভিডিওতে বলবো যে কি করা উচিত এই বছরটা ধরে যাতে আবার এক বছর পরে গিয়ে আফসোস না করতে হয় ইস এগুলো করলাম না ফাঁকি মারলাম এই করলাম সেই করলাম তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলবো এই ভিডিওটা একেবারেই আমাদের অক্সিজম বা ফিনিক্সের জন্য নয় এটা প্রত্যেকের জন্য যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তা এখানে কোথাও অক্সিজম ফিনিক্স এসব কোথাও কিছু লেখা নেই এটা আমি প্রত্যেকের জন্য বলছি বাংলার প্রতিটা নিট অ্যাসপিরিয়েন্টদের জন্য বলছি যারা পরের বছর নিট দেবে সেটা সে যেখান থেকেই পড়ুক সেলফ স্টাডি করুক কিন্তু আলটিমেটলি সাফল্যের যে সূত্র সেটা সবসময় একই হয় আমি সবসময় বলি যেরকম বিজ্ঞান বোর্ডের ওপর চেঞ্জ হয়ে যায় না যেরকম একটা বলকে ওপরে তুললে সেটা নিচেই আসবে তেমনি নিটে সাফল্য পেতে গেলে বা নিটে সাকসেসফুল হতে হলে সেটা অ্যাকচুয়ালি কোনো ইনস্টিটিউশন কোনো স্টাডি মেটেরিয়াল এগুলোর উপর ডিপেন্ড করে না এটা শুধুমাত্র সেই ছাত্র বা ছাত্রী কিভাবে তার পুরোটা বছর ইউজ করলো তার ওপর ডিপেন্ড করে তো আমি এই যে কথাগুলো আজকের এই ভিডিওতে বলবো সেগুলো খুবই ইনফরমেটিভ হলেও সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যদি আমার এই কথাগুলোকেও থ্রু আউট দ্য ইয়ার মাথায় রাখতে পারে দরকার হলে এই ভিডিওটাকেই যদি তার মনে হয় যে আমি দিশেহারা হয়ে পড়ছি আমি ডিস্ট্রাক্টেড হয়ে পড়ছি এই ভিডিওটাকে যদি সে আরেকবার চালায় আমি মনে করি সে আরেকবার তার রাস্তা খুঁজে পাবে কারণ আমি চাই না আমার বাংলার কোনো ছাত্রছাত্রী নিট দু পঁচিশে যারা ভেবে নিয়েছে যে এবারই পাব তারপরে যেন তাকে আর ড্রপের কথা ভাবতে না হয় তাহলে নিট দু এক বছর সময় আছে অলমোস্ট অলমোস্ট এক বছর সময় রয়েছে কি করতে হবে আমরা প্রথম যে জিনিসটা বলি যে নিট নিটে যদি আমাকে চান্স পেতে হয় আমাকে নিটে যদি আমাকে চান্স পেতে হয় তাহলে সবার প্রথম একটা বই একটা পার্টিকুলার বই প্রতিটা সাবজেক্টের আমাকে কিনতে হবে আমার কাছে থাকতে হবে এবং সেই বইটার নাম হচ্ছে এনসিআরটি টেক্সট বুক এইটা হচ্ছে এক নম্বর জিনিস এনসিআরটি টেক্সট বুক ফর বায়োলজি ফর ফিজিক্স এবং ফর কেমিস্ট্রি তিনটে সাবজেক্টেরই এই বইটা থাকা খুব প্রয়োজন খুবই প্রয়োজন এটা ছাড়া হবে না তাহলে এইটা হবে হচ্ছে একমাত্র স্টাডি একমাত্র যে বইটা আমার মনে হয় প্রতিটা ছাত্রছাত্রীর পড়ার জন্য ইউজ করা উচিত সেটা হচ্ছে এনসিআরটি আমি স্ট্রিক্টলি বলবো এর বাইরে কোনোরকম স্টাডি মডিউল রকম আলাদা বই একদম পড়া উচিত নয় দিস ইজ ভেরি ক্লিয়ার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন এর বাইরে বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা করে এক্সপেরিমেন্ট করে তার ভাবে এই বইটাও পড়েনি ওই বইটাও পড়েনি এই বইটারও একটু থিওরি পড়েনি না থিওরির জন্য বই পড়ার জন্য দিস ইজ অনলি বুক একমাত্র বই যেটা পড়তে হবে এনসিআরটি বায়োলজি ক্লাস ইলেভেন টুয়েলভের এনসিআরটির ফিজিক্স ক্লাস ইলেভেন টুয়েলভের এনসিআরটি কেমিস্ট্রি ক্লাস ইলেভেন টুয়েলভের তো ইলেভেন টুয়েলভের যতগুলো টেক্সট বই রয়েছে এনসিআরটির শুধু শুধুমাত্র এই বইটাকেই পড়তে হবে সারা বছর ধরে বারবার পড়তে হবে পড়ে গুলে ফেলতে হবে এতবার পড়তে হবে যেন স্বপ্নেও এনসিআরটি আসে এতবার পড়তে হবে এবং শুধু বায়োলজি নয় শুধু বায়োলজি নয় ইটস অলসো ফর ফিজিক্স অলসো ফর কেমিস্ট্রি কারণ কেমিস্ট্রিতে তো অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এখন এনসিআরটি বেসড হয় ফিজিক্যালের হয়তো একটা দুটো অঙ্ক ছাড়া ইদানিংকালে ফিজিক্স তো ম্যাক্সিমাম ট এনসিআরটি বেসড হয়ে গেছে যত থিওরি প্রশ্ন আসছে সব এনসিআরটির লাইন তুলে আসছে তো এনসিআরটি পড়তে হবে एवरीडे টি পড়তে হবে সেটা খারাপ লাগুক ভালো লাগুক দিন ভালো যাক দিন খারাপ যাক মুড ভালো থাকুক মুড খারাপ থাকুক বাট ইট এই হ্যাবিট বানাতেই হবে এনসিআরটি পড়ার তাই এই জিনিসটাকে কোনো ভাবে ইগনোর করা যাবে না এবং এই জিনিসটা ছাড়াও কিছু পড়ার দরকার নেই এনসিআরটির সমস্ত লাইন যেন বোঝা হয় মাথায় ঢুকে থাকে এবং সেটা যেন আত্মস্থ হয় সো এনসিআরটি এনসিআরটি এবং এনসিআরটি এটা এক নম্বর জিনিস যেটা এই বছর ধরে করতে হবে প্রতিটা সাবজেক্টের আমি অনেককেই এটা বলতে শুনি যে বায়োলজি তো হয়ে যায় বায়োলজি ইজ ইজি সমস্যা হয়ে যায় ফিজিক্স কেমিস্ট্রি আমি এই ক্ষেত্রেও বলবো কেমিস্ট্রিতেও অনেকে অনেক রকম বই পড়ে অনেক কিছু করে অনেক স্টাডি ম্যাটেরিয়াল করে ইফ ইউ আর নট কনফিডেন্ট যে তুমি তোমার টিচারের ওপর কনফিডেন্ট নও বা তোমার যেটা যেখান থেকে পড়ছো তার উপর কনফিডেন্ট নও ইউ জাস্ট স্টিক টু এনসিআরটি শুধু এনসিআরটি পড় অনলি রিড এনসিআরটি আর কিচ্ছু পড়ার দরকার নেই একবার না বুঝলে বারবার পড়ো তিনবার চারবার পাঁচবার করে পড়ো এনসিআরটি পড়ো এক বছর অনেকটা সময় খুব অল্প সময় নয় এবং এই এক বছর যদি কেউ সময় নিয়ে এনসিআরটি পড়ে সমস্ত এনসিআরটি কভার হয়ে যাবে কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকে কিছু না কিছু জানে কিছু না কিছু জ্ঞান রয়েছে একেবারে না সে আগের বছর যখন নিট দিয়েছে তার কিছু না কিছু জ্ঞান রয়েছে সেই বেস করে এনসিআরটি পড়ো কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই জাস্ট এনসিআরটি পড়ো তো এটা হচ্ছে এক নম্বর কথা বারবার যেটা বলছি যেকোনো দিনে এই ভিডিওটা যদি কেউ আজকে এক মাস পরে দেখে দু মাস পরে দেখে এবং হয়তো এই দু মাসে এনসিআরটি হয়তো শুধু বায়োলজি একটু আদ্রত বাকিগুলো পড়তো না স্টার্ট যে মুহূর্তে এই ভিডিওটা সেই মুহূর্ত থেকে এনসিআরটি পড়া প্রতিটা সাবজেক্টে শুরু করো প্রতিটা সাবজেক্টে টা পড়ে ফেলো প্রতিটা সাবজেক্টে সো থিং দু নম্বর যে জিনিসটা এবার করতে হবে সেটা হচ্ছে যেটা সবাই খুব ইগনোর করে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ আমি বলি যে নিট যে পরীক্ষাটা হয় নিট পরীক্ষাটা সম্পূর্ণভাবে একটা বেসড পরীক্ষা তাহলে যে জিনিসটা আমি পরীক্ষা হলে করবো আমি যদি মনে করি সারা বছর আমি এমসি ভিডিও দেখবো ক্লাস পড়বো এবং ক্লাসে যে কটা এমসি কিউ স্যার বা ম্যাডামেরা করছে আমি শুধু ওইগুলোকেই দেখে নেব স্যারেরা কিছু ফর্মুলা লিখিয়ে দিচ্ছে আমি সেই মুখস্থ করে নেবো আর পরীক্ষার সময় গিয়ে আমি এরকম একটা প্রশ্ন পেয়ে যাবো যেখানে ওই চারটে জিনিস বলে দেবে একটা বার করতে হবে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে না ব্রেন ইফ ইউ আর নট প্র্যাকটিস ইং এমসিকিউ থ্রু আউট সেই জন্য সারা বছর ধরে এভরিডে প্রত্যেক দিন তোমাকে সময় রাখতে হবে টু ডু এমসি কিউ বাই ইউর এমসিকিউ করতে হবে সেটা হয়তো ক্লাসের এমসিকিউ কিন্তু সেটাকেও হাতে লিখে নিজে প্র্যাকটিস করতে হবে নিজে সলভ করতে হবে প্রত্যেক দিন ফিজিক্স এবং কেমিস্ট্রি এমসিকিউ মাস্ট বায়োলজির এমসিকিউ রোজ না করলেও চলবে এনসিআরটি পড়লেও চলবে এবং প্রত্যেক দিন প্র্যাকটিস সেগুলো করলেই তবে সেই কাজ করবে যে একটা প্রশ্ন দেখলে আমার মাথায় হিট করবে যে কি বলতে চাইছে একটা প্রশ্ন দেখলে মাথায় হিট করে যাবে তখন তখন আর তখন আর সমস্যা হবে না আমি যত বারবার এমসি কিউ প্র্যাকটিস করবো আমার মাথা সেইভাবে ব্রেন ম্যাপিং হয়ে যাবে যে এই এমসি কিউ আসলে এইভাবে আমার মাথায় কাজ করবে তাই নিজে প্রত্যেক দিন নিজেকে সলভ করতে হবে এমসিকিউ মানে এটা কোনোভাবেই এমসিকিউ প্র্যাকটিস মানে সেটা ভিডিও দেখে নয় সেটা ক্লাস শুনে নয় সেলফ সেলফ নিজেকে নিজেকে নিজে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে নিজে নিজে এমসিকিউ ধরে ধরে এমসিকিউ করতে হবে এমসিকিউ প্রচুর বই আছে ফিজিক্সে যেরকম আমার জ্ঞানে রয়েছে ডিসি পান্ডের বই রয়েছে এমটিজির বই রয়েছে বই রয়েছে ডিসি পান্ডে আমার ব্যক্তিগত সময় ফেভারিট ছিল আমি জানি না এখন আর কি কি বই রয়েছে বাট ডিসিপান মনে হয় এখনও রয়েছে এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর নিট আমার মনে হয় বায়োলজির জন্য ফিঙ্গার টিপস রয়েছে কেমিস্ট্রির জন্য এম পিজির বই রয়েছে আমি মনে করি এমসি কিউ বই সবই সেম একটা যে কোনো নিট স্ট্যান্ড আমি অবভিয়াসলি যেই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করবো না নিট স্ট্যান্ডার্ডের এর যে কোনো একটা বই নিয়ে আমি জাস্ট প্র্যাকটিস করবো আমি জাস্ট সলভ করব প্রশ্ন এবং এই যে সলভ করার আর্ট এবং এরকম করতে করতে একসময় ইট উইল বি হ্যাবিট এবং এই প্রশ্ন দেখলেই বুঝতে পারবো যে কি করতে হবে যেরকম আমি বারবার আমার নিজের একটা গল্প বলি যে আমার অপটিক্স খুব কাঁচা ছিল ফিজিক্সে আমি অপটিক্স বুঝতাম না তো আমি আমাকে যে অপটিক্স পড়িয়েছিল সেও আমাকে বোঝাতে পারিনি আমার ভালো লাগেনি বোঝানো তো আমি অপটিক্সের অঙ্ক পারতাম না তারপরে একদিন আমি ভাবলাম যে অপটিক্সকে আমাকে শেষ করতে আমি কী করেছিলাম আমি সিম্পলি একদিন ডিসি খুলি এবং ডিসি যে কটা অঙ্ক অপটিক্সে রয়েছে প্রতিটা নিয়ে এবং করতে শুরু করি কি করে করি একবার যে ক্লাস নোট ছিল সেটা একবার উল্টে পাল্টে নিই থিওরিটা একবার দেখে নিই মোটামুটি বুঝে এবার পড়তে শুরু করি একটাও পারছিলাম না যেটা পারছিলাম না সলিউশন দেখছিলাম সলিউশনটা বুঝে না বুঝে আমি এসে খাতায় কষছিলাম এরকমভাবে পরপর পরপর যখন তিরিশ চল্লিশটা এমসি কিউ হয়ে গেল তারপর থেকে দেখলাম মাথা কাজ করতে শুরু করছে এবং আমি তিন দিনে যত এমসিকিউ কিউ ছিল অপটিক্সের আমি সমস্ত এমসিকিউ শেষ করে ফেলি এবং তারপরে আমি দেখি যে কোনো টেস্টে যে কোনো জায়গায় যাই অপটিক্সের প্রশ্ন আসছে কেন আমি বুঝি ছাই না বুঝি আমার মাথা অটোমেটিক্যালি কাজ করছে আমি বুঝতে পারছি এখানে কি ইউজ করতে হবে কি কনসেপ্ট ইউজ করতে হবে কি ফর্মুলা ইউজ করতে হবে আমার মাথা অটোমেটিক্যালি কাজ করছে কারণ আমি অলমোস্ট তিনশো চারশো এমসিকিউ অপটিক্স প্র্যাকটিস করে ফেলেছিলাম এবং তার জন্য আমার মাথা সেইভাবে ম্যাপ হয়ে গেছিল যে কোনো আমাকে প্রশ্ন দিতে আমি সেগুলো করে ফেলেছিলাম তার কারণ কি প্রতিটা এমসিকিউ আমি নিজে কোষে করেছিলাম এরকম নয় আমার দুর্বল ছিল আমি একই জিনিস ফলো করেছিলাম সো এভরিডে পিরিয়ডিক টেবিলের অর্ডার তারপরে এই যে কার্বোক্যাটানিটি স্টেবিলিটি যা প্রশ্ন আসে মোর ইউ প্র্যাকটিস মোর ইউর ব্রেন উইল প্রত্যেক দিন আমি যে একটা জিনিস বারবার বলছি আমি একটা জিনিস যেটা বারবার বলছি সেটা হচ্ছে ডেলি যেরকম আমি বললাম এক এনসিআরটি রিডিং করতে হবে প্রতিটা সাবজেক্টকে ডেলি এনসিআরটি রিডিং এবার কেউ হতে পারে আজকে বায়োলজি ফিজিক্স করলো কালকে বায়োলজি কেমিস্ট্রি করলো মোট কথা প্রতি সপ্তাহতেই তিনটে সাবজেক্ট ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে রিড করার জন্য এনসিআরটি পড়তে হবে দুই ডেলি এমসিকিউ সলভ বাই ইউর নিজে নিজে নিজেকে নিজে সলভ করতে হবে হাতে কষতে হবে যে একটা এরকম জিনিস একটা বল এখান থেকে পড়ল এখান থেকে একটা বল ডিফ্লেক্ট করে গেল এই রকম যদি প্রশ্ন দেয় যে এটা যদি থিটা অ্যাঙ্গেলে বলটা ড্রপ করলো এখানে এবং থিটা অ্যাঙ্গেলে বেরিয়ে গেলে এরকম প্রশ্ন আসে না তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে প্রশ্ন করে যে ইম্পালস কত তাহলে প্রশ্ন করি ইম্পালস কত এবার এটা আমি আমি এটা করব আমি এটা করব যে প্রথমে ইনিশিয়াল এরকম দেয় না যে ইন ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টাম দুটোকে ভেক্টর বিয়োগ করব তো সেইটা করে আমি উত্তর বার করব বেসিক্যালি তো যাই হোক আমি এটা সলভ করছি না মানে আমি এটা সলভ করছি না সলভ করলেও করতে পারি যে এরকম একটা সারফেস রয়েছে এখান থেকে একটা বল পড়ছে এবং এখান থেকে একটা বল যাচ্ছে আমি জাস্ট একটা জিনিস আমি জাস্ট তোদেরকে একটা জিনিস শেখাতে চাইছি মানে ফিজিক্স কি করে সলভ করতে হয় জাস্ট আমি একটা বলছি যে একটা বল এখান থেকে পড়লো আমি ভুল করতে পারি কিছু বাট কনসেপ্টটা আমি ঠিকই করবো আমি ফর্মুলা টর্মুলাগুলো হয়তো ভুলে গেছি একটা বল পড়লো একটা বল ডিফ্লেক্ট করলো তো বললে এটা সার্ফেসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট করেছে ঠিক আছে এবং এখান থেকে বল পড়ে গেছে তো জিজ্ঞাসা করেছি ইম্পালস কত তো আমরা জানি ইম্পালস মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম चेंज ইন মোমেন্টাম কে বলা হয় ইমপালস অর্থাৎ ভরবেগের পরিবর্তন আর পরিবর্তন মানে ফাইনাল কতটা ছিল আর ইনিশিয়াল কতটা ছিল দুটোর বিয়োগকে আমরা বলি হচ্ছে চেঞ্জ চেঞ্জ মানে হচ্ছে ফাইনালি কত আর ইনিশিয়ালি কত তাহলে ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টাম কে আমি বিয়োগ করব কিন্তু আমরা জানি যে ভরবেগ মোমেন্টাম যে এ ভেক্টর রাশি তাই বিয়োগটাও ভেক্টর বিয়োগ তাহলে ফাইনাল মোমেন্টাম কত ফাইনাল মোমেন্টা বলটা এখানে বেরিয়ে যায় তাইলে এইটা হচ্ছে আমার ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল এইটা তার মানে ভেক্টরটা এরকম করতে পারি এটা আমার ইনিশিয়াল মোমেন্টাম ছিল কিন্তু এইটার আমি কি করছি এটার সঙ্গে এটা বিয়োগ করছি মানে এটার সঙ্গে এটা বিয়োগ বিয়োগ মানে কি বিয়োগ মানে কি বিয়োগ মানে হচ্ছে এই যে ভেক্টরটার নেগেটিভটা মানে এইটা বেসিক্যালি যোগ করছি মানে বিয়োগ মানে কি মানে বেসিক্যালি এইটা করছি না যে এইটা ফাইনালের পজিটিভটার সঙ্গে ইনিশিয়ালের নেগেটিভ ভ্যান ইনিশিয়াল ভ্যাক্টারটা এরকম ছিল সেটা নেগেটিভ ভেক্টারটাকে আমি যোগ করছি মানে বেসিক্যালি এই দুটো ভেক্টারকে আমি যোগ করছি তাহলে যদি আমি যোগ করি যদি এটাকে যোগ করি তাহলে এটা কত হবে এটা হবে এমভি কস্তিটা হবে সম্ভবত এটাও এমভি কস্তিটা হবে যেটা কেটে যাবে আর এইখানে পড়ে থাকবে টু এমভি সাইন থিটা হয়ে যাবে তাহলে আলটিমেটলি নেট রেজাল্ট হবে টু এমভি সাইন থিটা তার মানে আমি জাস্ট তোদেরকে এইটুকু বলতে চাইলাম যে সিম্পল প্রশ্ন যে ইম্পালস মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম চেঞ্জ ইন মানে ফাইনাল মোমেন্টাম বিয়োগ ইনিশিয়াল মোমেন্টাম তার মানে ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টামকে বিয়োগ করবো দুটো ভেক্টর বিয়োগ করবো মানে বেসিক্যালি এটার সঙ্গে আমি এইটার নেগেটিভটাকে যোগ করছি তো এটা করতে আমার বেশিক্ষণ লাগবে না কিন্তু আমি যদি নিজে কষি এটা তখন আমার দু তিন দিন করলে আমার মাথায় থেকে যাবে যে এরকম প্রশ্ন আসলে হয় টু আমাকে আলাদা করে ফর্মুলা মুখস্থ করতে হবে আমার এই কনসেপ্ট যদি মাথায় থাকে তো সেই জিনিসটাই আমি বলছি প্রত্যেক ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর যে জিনিসটা সাফল্যের জন্য খুব দরকার সেটা হচ্ছে মক টেস্ট বাড়িতে বসে সদভাবে নিজে নিজে মক টেস্ট দেওয়া খুব প্রয়োজন তিন ঘন্টার মধ্যে পুরো পেপার শেষ করা প্রয়োজন এবং টাইম ম্যানেজমেন্ট এবং এইখান থেকেই বোঝা যাবে যে আমি কি করব না করবো অবশ্যই পাশে একটা ওয়েমার থাকবে যেটাকে ইজিলি কেউ প্রিন্ট করে নিতে হবে এবং সেখানে সে গোল করবে এবং গোল করাটার অভ্যেস বানাবে প্রতিটা প্রশ্ন সে গোল করবে এবং গোল করে পরীক্ষা দেবে তিন ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করবে তিন ঘন্টা কুড়ি মিনিট নয় কিন্তু তিন ঘন্টাতে তিন ঘন্টার মধ্যে পরীক্ষা সে শেষ করবে এবং আমি মনে করি প্রতি মাসে অ্যাটলিস্ট শুরুর দিকে দুটো মক টেস্ট পার মান্থ দেওয়াই উচিত দুটো মক টেস্ট পার মান্থ শুরুর দিকে দেওয়া উচিত পরে আরো বাড়বে দুটো মক টেস্ট এবং আমার আরো মনে হয় যে যারা ড্রপার যারা ড্রপ করছে তাদের জন্য ফুল সিলেবাস মক টেস্ট আরো ইম্পর্টেন্ট কারণ তারা অলরেডি কিছু জানে তাহলে তারা কি করতে পারবে তারা ফুল সিলেবাস মক টেস্ট নিয়ে বসলো সে যেখানেই পড়ুক না কেন তার একটা সিলেবাস চলছে কিন্তু ফুল সিলেবাস মক টেস্ট নিয়ে বসলে কি হবে সে এটাকে সলভ করে সেই গুলো যেগুলো পারলো না সেগুলো সে সেদিনই একবার পড়ে নিতে পারবে তার মানে তার কিছুটা পড়া হয়ে গেল এবং সে মক টেস্ট ফুল সিলেবাস মক টেস্টের সঙ্গে শুরু থেকে একটা কাস্টমড হলো সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মক টেস্ট দেওয়া এবং সেটা বাড়িতে বসে মক টেস্ট সময় একদম চেয়ার টেবিলে বসে ওয়ামার গোল করে করে করা এই তিনটে জিনিস সারা বছর ধরে করতে হবে এক প্রতিটা সাবজেক্টের एनसीईआरटी পড়তে হবে এভরি সাবজেক্টের एनसीईआरटी পড়তে হবে প্রতিটা সাবজেক্টের एनसीईआरटी পড়তে হবে দুই ডেইলি এমসিকিউ নিজে নিজে সলভ করতে হবে আর তিন হচ্ছে মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে সেটা অ্যানালিসিস করতে হবে এবং যে প্রশ্নগুলো পারলাম না সেই টপিকগুলোকে সেই দিনই পড়ে ফেলতে হবে এই তিনটে জিনিস থ্রু আউট ইয়ার পড়ে প্রত্যেক দিন এনসিআরটি পড়া প্রত্যেক দিন এমসিকিউ সলভ করা এবং মাসে শুরুর দিকে অ্যাটলিস্ট দুটো করে পরের দিকে চারটে করে সপ্তাহে একটা করে এবং লাস্টের দিকে প্রতি দুদিনে একটা করে এরকম ভাবে মক টেস্ট দিয়ে যেতে হবে সেটা অ্যানালিসিস করতে হবে সেই টপিকগুলোকে সেই দিনই পড়ে ফেলতে হবে তাতে কি হবে তাতে অ্যাকচুয়ালি তারে যেখানেই পড়ুক তার ক্লাস যেরকম চলছে চলছে কিন্তু তার প্রচুর টপিক তৈরি হয়ে যাবে তার প্রচুর টপিক তৈরি হয়ে যাবে তো এইগুলো হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো যদি কেউ করে তাকে আরেকটা বছর ড্রপ দিতে হবে না কিন্তু আমি বারবার যেটা বলছি ফিজিক্স ক্ষেত্রে কনসেপশন খুব ইম্পর্টেন্ট পিএসসিএম লোকে ঝুলে যায় পুরো মুখস্থ করে কিন্তু এবং এই কনসেপশন তৈরি হবে তুমি যত বেশি এমসিকিউ করবে তত মোর ইউ প্র্যাকটিস এমসিকিউজ তোমার কনসেপ্ট তত বেশি করে ডেভেলপ বলে এই যে আমি আজও এটা বলতে পারলাম আজও এটা বলতে পারলাম এবং এগুলো আমাকে মুখস্ত করতে মানে এইসব দেয় না অনেক রকমের বেসিক প্রশ্ন দেয় আমার এখনো আমার মনে আছে মানে এই যে একটা একটা কারেন্ট যাচ্ছে এরকম প্রশ্ন দেয় না যে এরকম কারেন্ট যাচ্ছে তারপর এরকম ভাগ হয়ে গেল এরকম প্রশ্ন সিম্পল সিম্পল প্রশ্ন আসে আমি জাস্ট বলছি ধরো এটা দশ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখানে রোদ রয়েছে দুটো একটা সিক্স একটা থ্রি তো স্বাভাবিকভাবে কারেন্ট যাচ্ছে কারেন্ট দেখছে যে দুটো রেজিস্টেন্স একদিকে বেশি রেজিস্টেন্স একদিকে কম রেজিস্টেন্স তাহলে কারেন্ট অবভিয়াসলি যেদিকে বাধা কম সেদিকে বেশি যাবে তার মানে উল্টো রেশিওতে ভাগ হয়ে যাবে মানে কারেন্টটা এদিকে যাবে বেশি এদিকে কম যাবে এবং সেটা আমাদের যে ক্লাস ফাইভ সিক্সে যে আমাদের অনুপাত শিখিয়েছিল যে দশের মধ্যে এদিকে তো রোদ কম তাহলে এদিকে বেশি কারেন্ট যাবে তার মানে উল্টো হয় এটা ছ ভাগের ন ভাগ কারেন্ট এদিকে যাবে আর এদিকে যাবে তিন ভাগের ন ভাগ যেটা এবার লোকে ফর্মুলা টর্মুলা দিয়ে করে মানে উল্টো গেল মানে ছ ভাগটা এখানে চলে গেল ন ভাগের মধ্যে আর তিন ভাগটা ওখানে গেল তো এরকম ভাবে মানে এগুলো বেশি এগুলো কনসেপ্ট এগুলো ফর্মুলা মুখস্থ করার মতো কোনো ব্যাপার নয় এগুলো ফর্মুলা মুখস্থ করার কোনো ব্যাপার সিম্পেল জিনিস এবং আমার মনে হয় যে যত বেশি কেউ এমসি কিউ প্র্যাকটিস করবে তত তার কনফিডেন্স বাড়বে এবং সেগুলো সে মক টেস্টে করবে মক টেস্ট যদি শুরু থেকে কেউ দেয় তাহলে যেটা পারলো না সেটা সেদিন সেদিনই সে পরে নেবে এবং আমার মনে হয় এরকম ভাবে যদি কেউ থ্রু আউট দ্য ইয়ার লেগে থাকতে পারে তাকে কেউ আটকাতে পারবে না তাই এনসিআরটি প্রতিটা সাবজেক্টকে পড়া ডেলি এমসিকিউ সলভ এবং মাসে অ্যাটলিস্ট দুটো করে মকতে শুরুর দিকে পরে সপ্তাহে একটা করে মকতে এবং লাস্টে প্রতি অল্টারনেট দিনে একটা করে মকতে লাস্ট এক দু মাসে আমার মনে হয় তাকে কেউ আটকাতে পারবে না তাকে কেউ আটকাতে পারবে না যদি এই জিনিসগুলো কেউ ফলো করে প্রথম থেকে এইটুকুই আমার বলার ছিল এর বাইরে আর কিছু বলার নেই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে লিঙ্ক থাকার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ এইটাতে থাকতে পারো যেখানে আমি যত আমাদের আপডেট হয় ইউটিউব ক্লাস হয় সেগুলোকে আমরা আপডেট করি এখানে যেটা লিঙ্ক ও দেওয়া থাকবে আমি চাই নিট দু নিট ড্রপের তোমার নিট ড্রপের শেষ বছর আমি এটা অনেস্টলি চাই এবং যদি কেউ এই জিনিসগুলোকে ফলো করে এনসিআরটি প্রতিটা সাবজেক্টে পড়ে নিজে এমসিকিউ সলভ করে এবং মক টেস্ট দেখ তাকে অ্যাকচুয়ালি কেউ আটকাতে পারবে না সত্যি বলছি একদম সত্যি কথা এটা করে দেখো তারপরে এক বছর পরে এসে এই ভিডিও নিজে কমেন্ট করে যাও অল দ্য বেস্ট